বন্ধুরা, কোকা কোলা পান করা মানে বিষ পান করা। হামকো জিন্দা মত ছোড়ো সালো। কোকা কোলাতে এমন কিছু সিক্রেট মেশানো হয় যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাছাড়া থিয়েটারে আমরা যে পপকর্ন খাই, ভুলেও আজকের পর থেকে এই পপকর্ন খাবেন না। তো কেন এবং কিভাবে হলো এ প্রশ্ন করার আগে বলে দিতে চাই, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বিখ্যাত খাবারের কোম্পানি যেগুলো আমাদের বোকা বানাচ্ছে। কিছু কিছু দোকানে দেখবেন যখন আপনি সেই দোকান থেকে একটা জিনিস ক্রয় করবেন তখন দাম দাঁড়াচ্ছে 49 টাকা কিংবা 129 টাকা। সেক্ষেত্রে তারা আপনার কাছ থেকে 1 টাকা বেশি নেয়, আপনার কাছ থেকে তারা 50 টাকা কিংবা 130 টাকা রাখবে। তারা বলে আপনার দেওয়া এই 1 টাকা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হবে। বিষয়টা আপনার কাছে ভালো লেগেছে এবং 1 টাকা কিছুই মনে হয়নি, তাই আপনিও তাদেরকে 1 টাকা বেশি করে দিলেন। এভাবে লক্ষ লক্ষ মানুষের কাছে 1 টাকা বেশি নিয়ে যখন লক্ষ কোটি টাকা জমে যায় তখন সেই টাকাগুলো কোম্পানি চ্যারিটিতে দিয়ে তাদের ট্যাক্স বাঁচিয়ে নেয়। কারণ কোম্পানি যত চ্যারিটি করবে তাদের ট্যাক্স তত কমবে। এই প্রসেসটা কিন্তু বর্তমানে অনেকে জানেন না। বন্ধুরা, অনলাইন ডেলিভারি থেকে শুরু করে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো কোম্পানি আপনাদের কাছ থেকে লুকায়। এগুলো তাদের কাছে মার্কেটিংয়ের সিক্রেট ট্রিক্স, কিন্তু আপনি সেগুলোর কখ কিছুই বোঝেন না। কোলগেট কোম্পানি 2012 সালে এরকম একটি মার্কেটিং করে দেখিয়েছিল। আসলে কোলগেট কোম্পানি এরকম কিছু ফটোশপ ইমেজ লঞ্চ করে। ছবিগুলো দেখে হয়তো আপনি ইতিমধ্যে বুঝে গিয়েছেন এর মধ্যে মূলত কি কি ডিফেক্ট রয়েছে। সাইকোলজিক্যালি এই প্রত্যেকটি ছবি দেখার সময় সবার প্রথম ময়লা দাঁত আপনার নজরে এসেছে, কিন্তু আপনি যদি ছবিগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে প্রথম ছবিটাতে আপনি দেখবেন এখানে একটি এক্সট্রা হ্যান্ড রয়েছে। আবার এই ছবিতে মহিলার 6টি আঙুল দেখানো হয়েছে। আর সর্বশেষ ছবিতে এই ব্যক্তির কান হারিয়ে গিয়েছে। কোলগেট এই ছবিগুলো পোস্ট করার পর সেগুলো রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। এই টেস্টে তারা কোলগেট নিয়ে তো বলেছিলই, পাশাপাশি অন্যান্য কোনো ডিফেক্ট থেকে দাঁতের ডিফেক্ট সবার প্রথমে নজরে আসে এটাই তারা পাবলিককে বুঝিয়েছিল। পাশাপাশি ভাইরাল ছবিগুলোতে তাদের ব্র্যান্ডের লোগো লাগিয়েছিল, এতে করে তাদের প্রমোশনও হয়ে গিয়েছিল। আপনি কি এমন কোন টিভি অ্যাড দেখেছেন যেখানে মানুষ সরাসরি টিভি থেকে বাইরে বের হয়ে আসছে? যদিও বর্তমানে এটা অসম্ভব, তবে কিছু ক্রিয়েটিভ টেকনিকের মাধ্যমে এটা করা সম্ভব হয়েছে। চলুন আপনাদের একটা উদাহরণ দেখাই। আমেরিকাতে আজ থেকে 5 বছর আগে বার্গার কিং 15 সেকেন্ডের একটি অ্যাড তৈরি করেছিল, যেখানকার প্রথম 12 সেকেন্ড ছিল কিছুটা এইরকম। ঠিক 12 সেকেন্ড পর সে কি বললো তা আপনারা দেখুন। What is the Whopper burger? তখন আমেরিকার প্রায় প্রত্যেকটি ঘরে গুগল হোম ছিল। যখন গুগল হোমের কাছ থেকে এই বার্গার কিং সম্পর্কে জানতে চাওয়া হয় তখন প্রত্যেকটি গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যায়, আর উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সবার মোবাইলের স্ক্রিনে সেই বার্গার দেখাতে থাকে। হোয়াট এ ক্রিয়েটিভ আইডিয়া! এইরকম অসাধারণ ক্রিয়েটিভ আইডিয়ার জন্য মাত্র 2 ঘন্টাতে এই ভিডিওতে 2 বিলিয়ন ইমপ্রেশন চলে এসেছিল। এটি বার্গার কিং এর ইতিহাসের সব থেকে বেশি ইমপ্রেশন ছিল। এইরকম অ্যাড তৈরি করার কারণে অনেকে প্রচুর সমালোচনা করেছে, আবার কেউ কেউ এই অ্যাডটি প্রচুর পরিমাণে এনজয় করেছে। ১৯৯৮ সালের আগে ভারতে নারকেল তেল সংরক্ষণের জন্য এইরকম ক্যান ব্যবহার করা হতো, কিন্তু সে সময় সমস্যা এটাই ছিল এই ক্যানগুলো যা দিয়ে তৈরি করা হতো তার মূল্য ছিল অনেক বেশি, আর এগুলোতে খুব অল্প সময়ে ময়লা এবং মরিচা পড়ে যেত। এর জন্য প্যারাশুট কোম্পানির ওনার হার্শ মারি এই সিদ্ধান্ত গ্রহণ করে যে নারকেল তেল প্লাস্টিকের বোতলে বিক্রি করা হবে। তারপর যখন তাদের টিম এই বিষয় নিয়ে রিসার্চ করে তখন তারা জানতে পারে যে এর পূর্বেও একটি কোম্পানি নারকেল তেল প্লাস্টিকের বোতলে রেখে বিক্রি করার চেষ্টা করেছিল, কিন্তু তারা এই প্রজেক্টে ব্যর্থ হয়েছিল। কারণ সে প্লাস্টিকের বোতলগুলো ইঁদুর তাদের দাঁতের সাহায্যে কেটে ফেলত, যার ফলে দোকানে থাকা নারিকেল তেলগুলো নিচে পড়ে গিয়ে সব নষ্ট হয়ে যেত। তারপর প্যারাশুট কোম্পানি দীর্ঘ গবেষণার পরে এমন এক ধরনের প্লাস্টিকের বোতল তৈরি করে যেটা ইঁদুর তার দাঁত দিয়ে কাটতে পারে না। প্যারাশুটের এমন সাকসেসের ফলে পুরো পৃথিবীতে এই কোম্পানি ভাইরাল হয়ে যায়। এখান থেকে আইডিয়া নিয়ে বর্তমান বিশ্বে অনেক কোম্পানি তাদের কম্পিটিটর হয়ে গিয়েছে, যার ফলে অনেক নকল প্যারাশুট কোম্পানি বাজারে তৈরি হয়ে গিয়েছে। এই সমস্যা থেকে বাঁচার জন্য পরবর্তীতে প্যারাশুট কোম্পানি তাদের প্লাস্টিকের বোতলের ঠিক মাথার অংশে পানির ফোটার মতো চিহ্ন তৈরি করে দেয়, যার ফলে এক ধাক্কাতে অনেক নকল কোম্পানি বাজার থেকে হারিয়ে যায়। যদিও প্যারাশুট কোকোনাট অয়েল, কিন্তু তার গায়ে লেখা থাকে ভেজিটেবল অয়েল। অনেকে তো আবার এটিকে লুব্রিকেন্ট অয়েল হিসেবে ব্যবহার করে। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। চুলের সম্পূর্ণ যত্নে একদিন পর পর আমাদের প্যারাশুট অ্যাডভান্সড কোকোনাট হেয়ার অয়েল।
আপনারা হয়তো কিছুটা জানেন যে কিভাবে কোম্পানি তাদের একই প্রোডাক্ট আলাদা আলাদা দামে বিক্রি করে থাকে। যেমন 6.5 ml এর একটি ক্লিনিক শ্যাম্পু 100 ml 650 ml দাঁড়ায়, তখন এটার মূল্য এসে দাঁড়ায় 100 টাকা। অপরদিকে একই পরিমাণ ক্লিনিক প্লাস শ্যাম্পুর বোতলের মূল্য 400 টাকা। আর এইরকম করার ফলে সেই কোম্পানির অনেক লস হয়ে থাকে। এটা তারা এর জন্যই করে যাতে কাস্টমার তাদের প্রোডাক্ট বেশি ব্যবহার করে এবং তাদের কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে করতে তারা যেন অভ্যস্ত হয়ে যায়। আর ছোট প্যাকেট ব্যবহার করতে করতে যখন কোম্পানির ওপর বিশ্বাস এসে যায় তখন 400 টাকা দিয়ে বড় একটি প্যাকেট কিনে নেয়। এতে করে কোম্পানি অনেক বেশি লাভ করতে পারে। তাছাড়া লেজ এবং কুরকুরে কোম্পানি আমাদেরকে বোকা বানাচ্ছে। 20 টাকা মূল্যের এই লেজের প্যাকেটে 40 গ্রাম চিপস থাকে, তার সাথে এক্সট্রা 50% হাওয়া। অপরদিকে ফুটপাথ থেকে লোকাল প্রক্রিয়ায় চিপস ক্রয় করলে 20 টাকাতে 100 গ্রাম পর্যন্ত চিপস পাওয়া যায়, তার মানে দ্বিগুণের থেকেও অনেক বেশি। এরপরে রয়েছে পপকর্ন। বর্তমানে সিনেমা হলে যাবেন আর পপকর্ন খাবেন না এটা হতে পারে না, তবে আমি থিয়েটারে গেলে সেখান থেকে পপকর্ন কিনি না, বাইরে থেকে 10 টাকার পপকর্ন কিনে নিয়ে চলে যাই। এতে করে অনেক বেশি সেভিংস হয়। আমরা মনে করি পপকর্ন অনেক হেলদি খাবার, কিন্তু আপনারা হয়তো জানেন না বাটার পপকর্নের মধ্যে বাটার থাকেই না। বাটারের জায়গায় বিভিন্ন অয়েল মিশিয়ে বাটারের মতো ফ্লেভার তৈরি করা হয়। আর যে হলুদ রং আপনারা দেখতে পান, এটি তৈরি করা হয় ইয়েলো 5 এবং ইয়েলো 6 দিয়ে। এইরকম রং বিভিন্ন ইউরোপিয়ান দেশে ব্যান করা হয়েছে। পপকর্নের এই রংগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আর যেমনটা জানেন, থিয়েটারে 20 টাকার পপকর্নের দাম 150 টাকা থেকে 200 টাকা হয়ে থাকে। তবে 20 শতকে কিন্তু থিয়েটারে পপকর্ন চলতো না, মানে তখন পপকর্ন থিয়েটারের বাইরে বিক্রি করা হতো। আর থিয়েটারের মালিকরা এই পপকর্ন পছন্দ করতো না, কারণ মানুষ পপকর্ন খায় কম আর নিচে ফেলে বেশি। কিন্তু 1929 সালে যখন গ্রেট ডিপ্রেশন আসলো, তখন থিয়েটার থেকে লাভ করা অনেক কষ্টকর হয়ে গিয়েছিল। তখন থিয়েটারের মালিকেরা এটা চিন্তা ভাবনা করলো, টিকিটের পাশাপাশি যদি থিয়েটারের মধ্যে পপকর্ন বিক্রি করা যায় তাহলে মুনাফা অনেক বেশি হবে। আর এতে করে তারা রাস্তায় বিক্রি হওয়া পপকর্নকে থিয়েটারের মধ্যে জায়গা দিয়ে দেয়, আর এতে করে হল মালিকরা অনেক দ্বিগুণ লাভ করতে পারে। বিষয়টা হয়ে যায় হাতির এক দাঁত দেখানোর আর এক দাঁত খাওয়ার। বর্তমানে এমন সিচুয়েশন হয়ে গিয়ে যে থিয়েটারে পপকর্ন না থাকলে থিয়েটারগুলো রাস্তায় নেমে আসবে। এরপরে রয়েছে কোকা কোলা। ফিট থাকতে হলে চিনি থেকে দূরে থাকতে হবে, যার কারণে মানুষ চা থেকে চিনি অ্যাভয়েড করছে এবং কোল্ড ড্রিঙ্কস থেকে চিনি অ্যাভয়েড করছে। কিন্তু কোকা কোলা জিরো সুগার আপনার সাথে চালাকি করছে। বন্ধুরা, এই কোকা কোলা আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এই কোকা কোলার মধ্যে থাকে আর্টিফিশিয়াল সুইটনার, এটি হচ্ছে অ্যাসপারটেম। এটি রেগুলার চিনির থেকে 2 গুণ বেশি মিষ্টি হয়ে থাকে। এই সুইটগুলো বেশি খাওয়ার কারণে আপনার হার্ট অ্যাটাক এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে। কোকের মধ্যে এমন কেমিক্যাল রয়েছে যাতে আপনার দাঁতে প্রবলেম হতে পারে। এর মধ্যে যে অ্যাসিড থাকে, সেই অ্যাসিডের কারণে আপনার দাঁতের সারফেসও নষ্ট হয়ে যেতে পারে। এখন হয়তো আপনি বুঝতে পারছেন, হেলদি ড্রিঙ্কসের নামে আমরা এখন বিষ পান করছি। তো বিষয়টা হচ্ছে যে আমরাই বলি কোকা কোলাকে ব্যান করা হোক, আবার আমরাই বিভিন্ন ওকেশনে দোকানে গিয়ে কোকা কোলা কিনে আনি। কোকা কোলা ভালো নাকি মোজো ভালো এটা দেখার দরকার নেই, আমাদের সফট ড্রিঙ্কসই পান করা বন্ধ করতে হবে। কারণ কোকা কোলাও আমাদের শরীরের জন্য খারাপ আর মোজো আমাদের শরীরের জন্য খারাপ। আর ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মোজো অনেক বেশি ব্যবসা করে নিয়েছে। তো নিজে যদি বাঁচতে চান তাহলে সফট ড্রিঙ্কস খাওয়া বন্ধ করতে হবে, বিভিন্ন ওকেশনে কোনো ধরনের সফট ড্রিঙ্কস পান করা চলবে না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।